চৈত্র ও বৈশাখ মাসে গ্রামগঞ্জে বসে জমজমাট মেলা। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে হয় বড় আয়োজন। এ সময় জমে ওঠে মৃৎশিল্পীদের ব্যবসা, মাটির তৈরি খেলনা ও তৈজিসপত্র বিক্রি বেড়ে যায়। মূলত এই দুই মাসে যা আয় হয় তা দিয়ে বছরের বাকি সময় চলেন কুমারপাড়ার মৃৎশিল্পীরা। এবারও মেলার প্রস্তুতি নিয়েছিলেন মাদারীপুরের মৃৎশিল্পীরা, কিন্তু করোনার সংক্রমণ বাড়তে থাকায় সরকার চলাফেরায় বিধিনিষেধ আরোপ করে, নববর্ষ সহ সব ধরনের উৎসব বন্ধ হয়ে যায়। মৃৎশিল্পীরা বলছেন, মাটির তৈরি খেলনা ও তৈজিসপত্র সামগ্রী বিক্রি করতে না পারায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন তারা। করোনার কারণে কোনো মেলা তেহার মেলে না, হাট বাজার মেলে না, আমাদের খুব অসুবিধা। মেলার কাজ করি আমরা, তো বসে গিয়ে মেলা জায়গা জায়গায় ব্যস্তাম, এই যে আমরা ব্যস্তারই না, বাজারে হাটে কোনো জায়গায় বিক্রি হয় না, মেলা সব বন্ধ। কত বছর বৈশাখী মেলা করতে পারিনি, আমাকে সেই হাড়ি পেতেল রয়ে গেছে, আর এবার মনে করছি তাই করবো, হাড়ি পেতেল সব নষ্ট হয়ে গেছে করোনার গতিকে, হ্যাঁ আমরা কি করে চলবো। মৃৎশিল্পীদের পণ্যগুলো বিক্রির বিকল্প ব্যবস্থা করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। করোনাকালীন সময়ে তাদের যে পণ্যগুলো সেগুলো বিক্রি আমরা ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব। তাদের কেউ এরকম থাকে যে মানবেতর জীবনযাপন করছে, তাহলে অবশ্যই সরকার তার সাথে আছে। জেলায় উন্নত মানের মাটির পণ্য তৈরি ও বাজারজাতকরণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।